রসূলের শান বললে কারো মুখ যদি কালো হয়ে যায়, কারো মুখ যদি মলিন হয়ে যায়, এই মুহূর্তে হাটহাজারের জমিনে বলে গেলাম তাকে এক তালাক, তাকে দুই তালাক, তাকে তিন তালাক, আমার মা চাটতে পারাবো, বাবা চাটতে পারাবো, স্ত্রী চাটতে পারাবো, সন্তানকে কোরবান করা যাবে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত রসূলের নূরে নিকদম ছাড়া যেতে পারে না, যেতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্ট। আল্লাহর নবী বলে দুই নম্বরে যার দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কি হাসবেন, হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কলবি, যার অন্তরে আখেরি জামানার নবী হাবিবি কিবরিয়ার মোহাম্মদ থাকবে, আমার আল্লাহ তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবেন। আমার যুবক ভাইয়েরা, আমার এই মুহূর্তে আমার 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 সুন্নি মুসলমান ভাইয়েরা একটু বলুন তো, যেই রসুলের মোহাম্মদ অন্তরে থাকলে আল্লাহর মুস্কি হাসি পাওয়া যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? নানার একটু জবান খুলে বলুন পারে? নবীকে যেন আমার মতো বলে, আমি তাদেরকে বলে নবীকে আমার মতো বলো না। নবী হচ্ছে ইমান, নবী হচ্ছে ইমানের জান বলে কেমন ভাবে, কারণ আপনাদের হাটহাজারি এলাকায় অসংখ্য মন্দিরে দেখবেন, মন্দিরের পাশ দিয়ে যখন হাঁটবেন আপনারা দেখবেন মন্দিরের ভিতরে একটা আওয়াজ শোনা যায়, ভগবান ভগবান ভগবান। আপনি হিন্দুকে যদি জিজ্ঞেস করেন কিরে ভাই ভগবান বলে তুমি কাকে ডাকো, বলে ভগবান বলি আমি আল্লাহকে ডাকি, ওগো আল্লাহ। হিন্দু ভগবান বলে আপনাকে ডাকে তাহলে তার চোখের পানির দাম তো অবশ্যই আছে, আমার আল্লাহ বলে এক পয়সার দাম নাই, ওগো আল্লাহ। বৌদ্ধরা প্রেগোডার মধ্যে গিয়ে কান্না করে, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, আল্লাহ ঈশ্বর বলো তো আপনাকে ডাকে, চোখের পানির কি দাম, আমার আল্লাহ বলে এক পয়সার দাম নাই, ওগো আল্লাহ। খ্রিস্টানরা সার্সের মধ্যে গিয়ে কান্না করে, গড 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 বলে, আল্লাহ গড বলে তো আপনাকে ডাকে, চোখের পানির কি দাম, আমার আল্লাহ বলে এক পয়সার দাম নাই, আল্লাহ বুঝলাম না। হিন্দু ভগবান বলে, বৌদ্ধ ঈশ্বর বলে, খ্রিস্টান গড বলে, এত টাকার পরেও আল্লাহ চোখের পানির দাম পাওয়া যায় না, তো কিভাবে ডাকলে যে চোখের পানির দাম পাওয়া যাবে একটু বলুন না। আমার আল্লাহ বলে তাহলে শুনো তোমরা, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে সারা জীবন যদি চোখের পানি ছাড়ো তাহলে কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এবার লা ইলাহা ইল্লাল্লাহর পরে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নাম যখন তোমরা নিবা, এই পোস্টার লেখার সময় শুধু নারায়ে তাকবীর আর বাংলাদেশ জিন্দাবাদ লিখলে হয় না, হয় না, হয় না, ওই নারায়ে তাকবীরের পরে অবশ্যই তোমাকে নারায়ে ইসলাম লিখতেই হবে, লিখতেই হবে। আর রসুলের নাম নিয়ে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের করতে পারো, ওয়াদা করলাম এক ফোঁটা চোখের পানির মাধ্যমে আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে, জোরে বলে সুবহান। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, ইমানের বাড়ি হচ্ছে মাদিনা, ইমানের নকশা হচ্ছে মাদিনা, ইমানের অক্সিজেনও হচ্ছে মাদিনা। কোনো সন্দেহ আছে? এ জবান খুলে সন্দেহ আছে? এই জন্য চট্টগ্রামের প্রখ্যাত একজন শায়ের, শায়ের মোহাম্মদ হাসান মুরাদ সাহেব চমৎকার ভালো বলেছেন, আমার ভালো লেগেছে। তিনি বলেছেন, লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গা বড় চাই না, মোহন আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায়, আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার। কি মদিনা যেতে মন চায় না? এ জবান খুলে চায় না? আরডান হাত তুলে বলো চায় কি না? তো বলুন না, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার। ইস, নবীকে যারা আমার মতো বলে আমার খুব কষ্ট লাগে তাদের জন্য, নবীকে আমার মতো বললে কি ইমান থাকতে পারে? একটু জবান খুলে বলুন না পারে? নবীকে যারা আমার মতো বলে আমি তাদেরকে গালি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ কোনো বাতিলকে গালি দেওয়ার সময় কিন্তু আমার হাতের মধ্যে নাই, কারণ আমার জীবনে রসুল্লার শান গাইতে গাইতে আমাদের জীবনটা কোরবান হয়ে যাক, যদি বলি সুবহান আল্লাহ। তো সেই জন্য বলি, এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন আমরা কিন্তু আমাদের পরিচয় ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই পরিচয় কোন পরিচয়? আমাদের আজকের
মাহফিলটা সুন্নি মহাসম্মিলন। তাহলে আমার পরিচয় হচ্ছে আমি সুন্নি, আমার বাবা সুন্নি, আমার মা সুন্নি, আমার 14 গোষ্ঠী সুন্নি। আবার আপনারা ক্লিয়ার আরো করেছেন যে এই মাহফিল কার উদ্যোগে হচ্ছে, আলোর দিশারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং এলাকার সর্বস্তরের শুধু জনতা নয় সুন্নি জনতা। আমার পরিচয় ক্লিয়ার আপনারাও করেছেন, আমি কোন মাদ্রাসায় পড়েছি, হুজুর কোথায় পড়েছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, আমাদের মাদ্রাসার মধ্যে আমাদের পরিচয় লেখা আছে হাট হাজারি এবং আশেপাশে। ওই হুজুর আজকে সম্মানিত বড় ভাই, তিনিও কিন্তু জামিয়া আহমদিয়া লেখাপড়া করেছেন, হাটহাজারি অসংখ্য মাদ্রাসা আছে, সুন্নি হাফজখানা, সুন্নি এতিমখানা, লক্ষ লক্ষ সুন্নি প্রতিষ্ঠান দেখবেন। জীবনে কোনো ওহাবি আলিয়া মাদ্রাসা দেখবেন না, ওহাবি ফাজিল মাদ্রাসা দেখবেন না, ওহাবি এতিমখানা দেখবেন না। কারণটা কি? কারণ ওহাবিরা জানে এটা হচ্ছে অবৈধ একটা পরিচয়, আর সুন্নিরা জানে আমাদের সুন্নিদের পরিচয় বৈধ, এটা জান্নাতি। এই পরিচয় ধারণ করলে সরকার মদিনার মহাব্বত অন্তর নিয়ে চকর পলকে পুলসেরা তার হবে, ডান হাত তুলে বলো ঠিক কিনা। সেই জন্য আমরা সুন্নি লিখেছি, আমাদের সুন্নিদের আকীদা, রসুল কখনো আমার মতো হতে পারে? এ জবান খুলতে হবে, আমার মতো হতে পারে? আমি 10-15টা দলিল আপনাদেরকে 3 ঘন্টা বসা রাখার সুযোগ নাই, আমি 5 মিনিটে 10টা দলিল আপনাদেরকে দিব, রসুল কখনো আমার মতো হতে পারে না। এই প্যান্ডেলে যারা আছেন 100% সুন্নি, কিন্তু বাহির থেকে আমাদেরকে যারা শুনতে পাচ্ছেন, কওমি বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, শিবিরি বলেন, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, তাদেরকে কটাক্ষ করার উদ্দেশ্য না, আমি বলি ভাই তুমিও চলো আমাদের সাথে জান্নাতের পথের প্রতীক হয়ে যাও, রসুলকে আমার মতো বলার পূর্বে আমি তোমাকে 10টা দলিল দিব। আমার ব্যক্তিগত কথা যদি হয়, ফুটবলের মতো লাথি মেরে ফেলে দাও, কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার পরেও রসুলকে আমার মতো বললে তার ঈমান কি টিকতে পারবে? রসুল কখনো আমার মতো হতে পারে না। 1 নম্বর দলিল, আমরা দুনিয়াতে আগমন করেছি উলুঙ্গ অবস্থায়, ওয়াল্লাহি আল্লাহর শপথ রসুল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়, কিন্তু মাদারেজ নবুয়তের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভি লেখে, রসুলের লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলে আমি এটা বরদাস্ত করতে পারি না, আমি পারি না, আমি পারি না। এই জন্য আমার আল্লাহ রসুলকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। যদি বলে সুবহানাল্লাহ, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায়, রসুল ঘুমালে রসুলের অজু ভাঙে না, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা আমাদের থুতু বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে একটা গসা দেন, ছি কি পরিমাণ দুর্গন্ধ, কিন্তু সরকার এবদিনের থুতু এবং গাম মোবারক যে পোশাকে, যে গায়ে, যে চামড়ায়, যে পশমে একবার লেগেছে 40 দিন পর্যন্ত শুধু মিশকামরে গান বের হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, কিন্তু রসুল 4 জন নয়, যতজন মন চায় রুখসত পাওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রী না আরেকটা স্বামী অনায়াসে গ্রহণ করতে পারেন, কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবেন না, কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনীন, মুমিনদের মা, মার সাথে সন্তানে কখনো বিবাহ হতে পারে না। রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রসুলের উপরে 5 নয় 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, রসুলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, রসুল কখনো আমার মতো হতেই পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রসুলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয় মাত্র 4টি। বিশ্ববিখ্যাত ফতুয়ার গ্রন্থ ফতুয়ার স্বামীর মধ্যে ইবনে আবিদিন স্বামী রাহমাতুল্লাহ আলাইহি রসুলের উপর থেকে যাকাতটা আমার আল্লাহ ক্যান্সেল করেছেন। আল্লাহ কারণটা কি? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত আছে, অন্যতম খাত গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম রসুলের ডানে, রসুলের বামে, রসুলের সামনে, রসুলের পিছনে, আসমান জমিনে যারা আছে সবাই তো রসুল্লাহর গোলাম, সবাই তো রসুল্লাহর গোলাম। রসুলের উপরে যদি যাকাত ফরজ করা হয়, রসুল যাকাতটা দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। এই জন্য আমার আল্লাহ বলে তামাম দুনিয়া হচ্ছে আমি আল্লাহর বান্দা আর তামাম দুনিয়া আমার বন্ধুর গোলাম। জুড়ে বলে সুবহান, রসুল কখনো আমার মতো হতে পারে না। আমাদের পস্রাব পায়খানা না পাক, রসুল্লার পস্রাব পায়খানা মোবারক পাক, কোনো সন্দেহ আছে? এ জবান খুলে সন্দেহ আছে? কেমন পাক আমি আপনাদেরকে বুঝাতে পারবো কি না জানি না, তবে একটা হাদিস মোবারক আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব একদিন রাতের বেলায় পস্রাব মোবারক করে মাটির পেয়ালার মধ্যে করে সরকারের মদিনার পস্রাবগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। রাত যখন গভীর হয়ে গেল আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন। রসুল্লার ঘর থেকে একটু দূরে রসুল্লার একজন সাহাবি
সাহাবীর নাম হচ্ছে উম্মা ঈমান। উম্মা ঈমান বলে হঠাৎ করে আমার তৃষ্ণা ধরলো, আমি আমার ঘরের ভিতর অনেকক্ষণ খোঁজার পরে কোনো পানি পাই না, কোনো পানি পাই না, কোনো পানি পাই না। উম্মা ঈমান বলে আমি দেখলাম দুই তিন ঘন্টা পরে আমার গলাটা শুকিয়ে একদম আঠার মতো হয়ে যায়, আমার জিহ্বাটা উপর নিচের পাটের সাথে আঠার মতো লেগে যাচ্ছে। আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার পানির তৃষ্ণার কারণে গলা শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছে, আমার জিহ্বাটা আস্তে আস্তে করে বের হয়ে যেতে লাগলো। উম্মা ঈমান বলে আমি নিশ্চিত হয়ে গেলাম আমি আর বাঁচবো না, আমি মরে যাব, পানি নাই, পানি নাই, পানি নাই। উম্মা ঈমান বলে হাউমা করে কাঁদতে লাগলো। হঠাৎ করে উম্মা ঈমান কি জানি মনে করে মুখের ভিতর একটা মুস্কি হাসি মেরে দিল, কিরে উম্মা ঈমান পানি বুঝে পেয়েছ? উম্মা ঈমান বলে পানি তো পাই নাই। তো পানি যদি না পাও মুস্কি কেন হাসো? উম্মা ঈমান বলে একটা কথা মনে পড়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম আমি কাঁদি কেন, আমি তো মুস্কি হাসবো, কিরে উম্মা ঈমান সেই কথাটা আবার কি? উম্মা ঈমান বলে আমার মনে পড়লো যে পৃথিবীর কোথাও যদি পানি না পাই একটা দরবারে গেলে জিনে আমি খালি ফিরবো না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মা ঈমান বলে সমস্ত শক্তি দিয়ে আমি রসুল্লার ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। উম্মা ঈমান বলে রসুল্লার ঘরের দরজার সামনে গিয়ে দুইটা পাট যখন খুললাম আল্লাহর কসম রসুল্লার ঘরের ভিতর থেকে মিশক আম্বর মতো সুগন্ধ বের হতে লাগলো। উম্মা ঈমান বলে আমি ঘরের ভিতর ঢুকলাম, তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা, আমি ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম কোথায় পারফিউমের বোতল পাওয়া যায় না, কোথায় আতরের বোতল নাই, তাহলে সুগন্ধে বের হয় কোত্থেকে? উম্মা ঈমান বলে হঠাৎ করে আমার ডান চোখটা রসুল্লার খাট মোবারকের নিচে যখন গেল আমি দেখলাম একটা মাটির পেয়ালায় কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করে। আমি দেরি না করে সেই পানির কাছে আমার নাকটা নিলাম, এই পানিটা দুর্গন্ধ নাকি সুগন্ধ শুকার জন্য? উম্মা ঈমান বলে নাকটা নিতে দেরি হয়, জীবনে কত পারফিউমের গ্রান নিয়েছি, আতরের গ্রান নিয়েছি, রসুল্লার প্রস্রাব থেকে খোদার কসম মিশকাম্বর চাইতো সুগন্ধে বের হতে লাগলো। উম্মা ঈমান বলে আমি দেরি না করে সেই পানি থেকে টক জাল মিষ্টি টেস্ট করার জন্য শাহাদাত আঙ্গুলটা টাচ করে এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগালাম। উম্মা ঈমান বলে আল্লাহর শপথ সেকেন্ডের মধ্যে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল, আমি গোটা পানি পান করলাম, এত স্বাদ, এত মজা, এত লাজ্জাতের পানি আমার জিন্দগিতে আমি আর কোনোদিন পান করি নাই। উম্মা ঈমান বলে এবার আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে আইনা উম্মা ঈমান, উম্মা ঈমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূল আল্লাহ, নবী কেন ডেকেছেন? আপনি বলেন সেকেন্ডের মধ্যে আমার জীবনটা আপনার কদমে কোরবান করব। আমার নবী বলে উম্মা ঈমান জীবন চাই না, একটু আমাকে বলো তো উম্মা ঈমান আমার খাটের নিচে মাটির পেলাতে আমার প্রস্রাব গেল কোথায়? উম্মা ঈমান চোখের পানিগুলো ছেড়ে দিল। নবী আপনি কোন টাকা প্রস্রাব বলছেন যেটা থেকে মিশকাম্বর গ্রান বের হয়? আপনি কোন টাকা প্রস্রাব বলছেন যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি? আমার নবী বলে হে উম্মা ঈমান যা জিজ্ঞেস করি তা বলো, প্রস্রাব গেলে কোথায়? নবী আমার তৃষ্ণা লেগেছে, আমি পান করেছি। আমার নবী বলে উম্মা ঈমান তুমি কি জানো না যে এই পেটে মানুষের প্রস্রাব যা ওই পেট তো জাহান্নামে চলে যাবে? উম্মা ঈমান বলে ইয়া রাসূলুল্লাহ, খোদার ইজ্জতের কসম করে বলে আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামে একবার নয়, এক হাজার নয়, এক লক্ষ নয়, এক কোটি বার যদি আমাকে জাহান্নামে জ্বালিয়ে চারকার 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 করে ফেলে আমার কোনো কষ্ট নাই, কারণ নবী আপনাকে আমি ভালোবাসি, জানার চাইতো জাহান্নামকে আমি ভয় পাই না, কারণ আমি আপনার প্রেমিক, আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলে আমাকে ভালোবাসা, জাহান্নামকে ভয় পাও না, তাহলে ভালোবাসার পুরস্কার নিয়ে নাও, যেই পেটে সরকার মদিনার প্রস্রাব ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো গালাগালি নয়, আমি করজোরে প্রার্থনা করি, একটু বলুন তো সেই রসুলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়? ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? এ জবান খুলে বলুন আমার মতো হতে পারে? ওই নবীকে যারা আমার মতো বলে তাদেরকে আমরা কোনো মারামারি করতে পারে না, তো মাঝে মাঝে তাদেরকে ওভাবী বলে সম্বোধন করি। ওভাবী মানে হচ্ছে গাদ্দার, ওভাবী মানে হচ্ছে বেয়াদব, ওভাবী মানে হচ্ছে রসুলের শান যারা সহ্য করতে পারে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এ জবান খুলে বলুন পারে? তো সেই জন্য কোনো বাতিলকে মারার অভ্যাস আমাদের নাই। সুন্নি জনতা কথায় কথায় গাড়িতে আগুন জ্বালায় না, কথায় কথায় বাইতুল মোকাররম সামনে টায়ারে আগুন জ্বালিয়ে পুলিশের উপর আক্রমণ করে না, সুন্নি জনতা কথায় কথায় বার্ষিক চত্বরে গিয়ে যুবকের পায়ের রগ কাটে না, সুন্নি জনতা কথায় কথায় শাপলা চত্বরে গিয়ে নিরহ গাছের গোড়া কাটে না। আমরা সুন্নি জনতা রসুলের হাদিসের উপর আমল করি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইদিহি, মারতে তো পারি না রসুলকে আমার মতো বললে। এই যে কলিজার মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে, ওই আগুনে মাঝে মাঝে পানি ডালার মতো গ্লাসের থাই গ্লাসটা বন্ধ করে তখন আমাকে নীরবেই পড়তে হয়। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। আপনার মনে কোনো কারণে ভয় পাচ্ছেন মনে হয়? কোনো সমস্যা আছে নাকি?
আমি একবারে বলেছি ওহাবী কাদেরকে বলা হয় রসূলের শান যারা সহ্য করতে পারে না রসূলের ইজ্জতের কথা সহ্য করতে পারে না আমি গোলাম রাব্বানী কাসিমি আপনাদের আশেপাশে 10 কিলোমিটারের ভিতরে আসব না না আসব সিদ্ধান্ত আপনারা নেবেন দাওয়াতের আমার প্রয়োজন নাই যে দাওয়াত রসূলের গোস্তাকের কথা বলা হয় তবে আমি এতটুকু বলি আজকে আমার পরিচয়টা ক্লিয়ার করি রসূলের শান বললে কারো মুখ যদি কালো হয়ে যায় কারো মুখ যদি মলিন হয়ে যায় এই মুহূর্তে হাটাজারের জমিনে বলে গেলাম তাকে এক তালাক তাকে দুই তালাক তাকে তিন তালাক আমার মা চাটতে পারবো বাবা চাটতে পারবো স্ত্রী চাটতে পারবো সন্তানকে কুরবান করা যাবে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর নূরের কদম ছাড়া যেতে পারে না যেতে পারে না ডান হাত তুলে বলো ঠিক কি না সেই জন্য সুন্নি পরিচয় খুশি না বেজার নানা জবান খুলে খুশি না বেজার ডান হাত তুলে বলো খুশি না বেজার তো আমার সাথে আগ পর্যন্ত সুন্নি পরিচয় বেঁচে থাকতে পারে একটু জবান খুলে বলি আমিন আর একটু জবান খুলে বলি আমিন আরে সুন্নিরা নবীর জন্য পাগল নবীর জন্য শুধু আপনি আমি পাগল না আল্লাহর জমিনে এমন একটা কীট পতঙ্গ পাবেন না যে আমার নবীর জন্য পাগল না আমি একটা কীটের আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আল্লাহর হাবিব সরকারে মদিনা একদিন মসজিদ নববীর পিলারের সাথে হেলান দিয়ে বসে আছেন নবী প্রেম কাকে বলে একটু চিন্তা করে দেখুন তো একটা মৌমাছি এসে রসুল্লার সামনে বৌ বৌ করে ঘুরছে ঘুরছে আর ঘুরছে আমার রসুল বলে মৌমাছি সাথে সাথে মৌমাছির জবান খুলে লাব্বাইকে আর রসুল্লাহ যদি বলে সুবহানাল্লাহ আমার নবী বলে কিরে মৌমাছি তোমার মুখের মধু নাকি অতি মিষ্টি করণটা কি তুমি কোত্থেকে এই মধু সংগ্রহ করো মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি করে জানেন রসুল আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বিভিন্ন ফুল গাছের মধ্যে যাই কোথায় গোলাপ কোথায় গাঁদা কোথায় রজনীগন্ধা কোথায় আমরা জবা বিভিন্ন ফুলের মধ্যে থেকে আমরা রস সংগ্রহ করে একটা জায়গায় যখন করি ইয়া রাসূলুল্লাহ খোদার ইজ্জতের কসম আমরা দেখি ওই রসগুলা থেকে টক জাল মিষ্টি কিরে মধু তো পাই না মধু তো পাই না এত পরিশ্রম করে আমরা তখন কেঁদে দিই রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যায় আল্লাহ এত রস সংগ্রহ করলাম কিন্তু মধু তো পাই না আমার আল্লাহ বলে হে দুনিয়ার মানুষ তোমরা শোনো ওই মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ সাথে সাথে আল্লাহ আমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দেয় ওই মন্ত্র যখন পড়ি এটা মধু হয়ে যায় আমার রসুল বলে সেই মন্ত্রটা কি মৌমাছি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ওই কষগুলার চারপাশে ঘুরি আর আমরা পড়তে শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনি রসুল পরে দুরুদ শরীফ পড়ে যখন শাহাদাত আঙ্গুলটা টাচ করে আমরা জিহ্বার মধ্যে লাগাই আমরা দেখি দুনিয়ার 103 রকমের রোগকে ভালো করতে পারে এটা একটা মধুতে পরিণত হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে কিরে মৌমাছি সারা জীবন শুধু রসুলের দুরুদ শরীফ পড়লা আর মধু বানালা দুরুদ শরীফ পড়লা মধু বানালা যাও মৌমাছি আমার বন্ধুকে যদি মোহাব্বত করেছ আমি তোমাকে কোরআনের সাবজেক্ট বানিয়ে দিলাম ওগো আল্লাহ বুঝলাম না মৌমাছি কিভাবে কোরআনের সাবজেক্ট হয় আমার আল্লাহ বলে হ্যাঁ পবিত্র কোরআনে ওই মৌমাছি যেহেতু আমার বন্ধুকে মহাব্বত করেছে এই জন্য আমার ওই মৌমাছির নামে আমি আল্লাহ পবিত্র কোরআনে 114টা সুরার ভিতরে একটা সুরা দিয়ে দিলাম আর সেই সুরার নাম হচ্ছে সুরাতুন নহল অর্থাৎ মৌমাছির সুরা জুড়ে বলে সুবহানাল্লাহ নবীকে মহাব্বত করে সে কোরআনের সাবজেক্ট হয়ে গিয়েছে আমরা সকলেই তো জানি যে আল্লাহর হাবিব সরকারে মদিনা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে যাচ্ছেন একটা গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুকার পরে সিদ্দিকে আকবরকে ফেরেশান গুহার ভিতরে আমাদেরকে কেউ আক্রমণ করে কিনা একটা মাকড়সা এসে সরকারে মদিনার গুহার উপরে আমরা সকলেই জানি একটা বাসা বাঁধতে লাগলো মাকড়সা বলে এই গুহার ভিতরে সরকারে মদিনা আছে ইহুদিরা যাতে করে খ্রিস্টানরা কাফেররা রসুলকে আঘাত করতে না পারে মাকড়সা এবার গুহার উপরে এসে জাল বুনতে লাগলো জাল বুনতে লাগলো একটা গাদ্দার ওহাবি মাথায় টুপি লাগিয়ে মুখে দাঁড়িয়ে খাই পাঞ্জি লাগিয়ে আমার রসুলকে চিনে না কিন্তু মাকড়সা পর্যন্ত আমার রসুলকে চিনে মাকড়সা বলে আমি গর্তের উপরে অর্ধেক বাসা করার পরে আমার শরীরের ভিতরে সমস্ত সুতাগুলো শেষ হয়ে গেল মাকামে নবুয়তের মধ্যে ইফতিখার হুসাইন কাদরি চমৎকার করে লিখেছেন মাকড়সা বলে আমি অর্ধেক বাসা করার পরে বাকি অর্ধেক যখন বাকি আমি চিন্তা করলাম বাকি অর্ধেক না করলে কাফেররা বলবে নিশ্চিত এই গর্তের ভিতরে কেউ আছে হয়তো বা বাসা ভেঙে ভিতরে ঢুকেছে আমি মৌমাছি দেখলাম আমার শরীরে যা সুতা আছে বাকি সুতাগুলো যদি আমি ডাইরেক্ট আমি একদম ছেড়ে দেই তাহলে একদম পুরা গর্তের উপরে বাসা হয়ে যাবে কিন্তু আমি দেখলাম বাকি সুতাগুলো ছাড়লে আমি আর বাঁচবো না আমি মরে যাব আমার জীবন শেষ কিন্তু আমি চিন্তা করলাম আমি কার জন্য মরবো আমি কার জন্য জীবন যাবে রাহমাতুল্লিল আলামিনের জন্য মৌমাছি বলে
খোদার কসম আমি আমার সমস্ত সুতাগুলা বের করে দিলাম কর্তুর উপরে সমস্ত মুখ ভর্তি হয়ে গেল এবার মাকরুসা মৃত্যুবরণ করলো আমার আল্লাহ কুদরতি জমানে মুস্কি মুস্কি হেসে বলে কে রে মাকরুসা বাতিল গুস্তাক আমার নবীকে চিনে না তুমি মাকরুসা একটা কীট হয়ে বন্ধুকে চিনেছ যাও তোমার নামেও পবিত্র কোরআনে একটা সূরা দিয়ে দিলাম 114টা সূরার ভিতরে আল্লাহ কি সূরা আমার আল্লাহ বলে সে সূরার নাম আছে সূরাতুল আনকাবুত মাকরুসার সূরা জবান খুলে বলে সুবহানাল্লাহ এরে একটা মাকরুস একটা মৌমাছি রসুলকে মহাব্বত করলে কোরআনের সাবজেক্ট যদি হয়ে যায় ওই নবীকে মহাব্বত করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি না একটু জবান খুলে বলে আছে কি না আমাদের সুন্নিদের একটাই দোষ মাইকের সাউন্ডে যারা বাইরে শুনতে পাচ্ছে আমাদেরকে যারা পছন্দ করতে চায় না মিলাদুন্নবীর মাহফিল যারা ডিসলাইক করতে চায় দেখুন তারা এতক্ষণে বলা শুরু করেছে প্রথমত মৃত্যুর আলোচনা করেছে ভালোই করেছে এরপর মার আলোচনা করলো কত চমৎকার আলোচনা এখন গোলাম রাব্বানি কাশিমের ডাইরেক্ট নবীর কাছে আবার চলে গেল কেন তো আমি বলতে চাই মানে কি বলে তোমরা সুন্নিরা কথায় কথায় নবী নবী কথায় কথায় নবী নবী কথায় কথায় নবী নবী আমি কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদরে গিয়েছিলাম আমাকে বললো হুজুর আপনারা সুন্নিরা এত নবী নবী করেন কেন তো আমি বললাম তুমি আমাকে বলো আমি নবী নবী না করলে কি করলে তুমি বেশি খুশি হবা না হুজুর নবী নবী বেশি না করে নামাজ নামাজ করুন নামাজ নামাজ করুন নামাজ নামাজ করুন আমি মুস্কি হেসে বললাম ও তাহলে নবী নবী না করে নামাজ নামাজ করলে তুমি খুশি বলে হ্যাঁ আমি বললাম ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলি গোটা নামাজটাই হচ্ছে নবী 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 জোরে বলে সুবহানাল্লাহ বলে আপনাকে বললাম নবী নবী না করার জন্য আপনি বলেন নামাজটাই নবী নবী আমি বললাম আমি বলি না আমার আল্লাহ করে দিয়েছেন বলে কেমন ভাবে আমি বললাম তাহলে শুনো আমরা সুন্নিরা এমনি পাগলামি করি না নবীর জন্য কেন নামাজটা নবী নবী বললাম তাহলে তুমি আমাকে বলো ফজর নামাজ কত রাকাত বলল হুজুর 4 রাকাত আমি বললাম কেমন ভাবে বলল হুজুর প্রথম 2 রাকাত সুন্নত এরপরে 2 রাকাত ফরজ আমি বললাম তাহলে তোমাকেও মনে রাখতে হবে সুন্নত মানে নবী ফরজ মানে আল্লাহ সুন্নত মানে নবী ফরজ মানে আল্লাহ ও গো আল্লাহ আমি গোলাম রাব্বানি কাশ্মীরে কোনো মতেই বুঝে আসে না প্রথম সুন্নত নবী কেন আগে আসবে প্রথম তো ফরজ আপনি আল্লাহ আগে আসবেন এরপর সুন্নত নবী তো পরে যাবে ও গো আল্লাহ এই যে আমরা মাঝে মাঝে পোস্টার করতে গিয়ে নারায় তাকবীরের পরে নারায়ী সালাত লিখি আমাদেরকে বিদাতি বলে আমাদেরকে মুশরিক বলে আমরা মাঝে মাঝে মসজিদে মিম্বরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখার কারণে আমাদেরকে বিদাতি বলে আমরা তো আল্লাহু আকবার আগে লিখি ইয়া রাসূলুল্লাহ পরে লিখি আল্লাহ আপনি ডাইরেক্ট সুন্নাত নবীকে আগে নিয়ে আসলেন আপনি আল্লাহ পরে চলে গেলেন আপনার উপরে বাতিল আবার কোনো ফতোয়াবাজি শুরু করে কিনা আমার আল্লাহ বলে সাবধান আমি আল্লাহ কেন আগে সুন্নাত দিয়েছি আল্লাহ কেন আমার আল্লাহ বলে বান্দা কোথায় যাও ফজরের সময় নামাজ পড়তে কোন কেসের নামাজ ফজর নামাজ নামাজ কেন পড়বা আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ পড়লে নাকি জান্নাতে যাওয়া যায় আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি মুস্কি হেসে বলে ও নামাজের মাধ্যমে তাহলে জান্নাতে যেতে চাও হ্যাঁ আল্লাহ চাই আমার আল্লাহ বলে নামাজের জন্য যেতে মসজিদে ঢুকেই পড়েছ তাহলে মনে রাখো প্রথম 2 রাকাত সুন্নাত সুন্নাত মানে নবী নামাজের জন্য এসেছ আগে আমার নবীর সাথে মহাব্বতের কানেকশনটা ঠিক মতো লাগাও রসুলকে রাজি করো রসুলকে খুশি করো আমি প্রথম সুন্নাত দিয়েছি আমার বন্ধুকে যদি রাজি করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম পরের 2 রাকাত ফরজ পড়ার সাথে সাথে ওই নামাজ তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ রে বাবা জোহর নামাজ পড়তে গেলাম জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত আল্লাহ ঘটনা কি আগে তো ফরজ আসবে আমার আল্লাহ বলে না সুন্নাত দিয়েছি আগে বন্ধুর সাথে হট কানেকশন লাগা মুহাম্মদের কানেকশন লাগা বন্ধুকে যদি রাজি করতে পারো আমি ওয়াদা করলাম পরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার সাথে সাথে নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে আসর নামাজ পড়তে গেলাম আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাত আবার ইশার নামাজ পড়তে গেলাম ইশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত আমার আল্লাহ বলে বন্ধুর সাথে মহাব্বত লাগাও এই জন্য আমরা সুন্নি জনতা মহাব্বত লাগাতে গিয়েই তো আমরা মিলাদুন্নবীর মাহফিল করে রসুলের সাথে মহাব্বতের কানেকশনের জন্য আওলাদ রসুলকে সামনে নিয়ে 50 থেকে 60 লক্ষ আশিক রসুলরা জশ্ন জুলুস করে রসুলের সাথে মহাব্বতের কানেকশন লাগাতে গিয়েই তো আজকে মাহফিলের শেষে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে রসুলকে আমরা সালাম দিব রসুলের সাথে মহাব্বতের কানেকশন লাগাতে গিয়ে রসুলকে নূর বলি হাজির নাজরে বলি এলমে গাদ কি খবর দেনে ওয়ালা আবারও মাঝে মাঝে বলি তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমি আলম চে চুপ জানে ওয়ালা নবী আমার জিন্দা নবী আমার আল্লাহ বলে বন্ধুর সাথে গাদ্দারি করবা আর নামাজ পড়বা নামাজ তোমাকে কোথায় নিবে জানো আল্লাহ কোরআনেই জানিয়েছেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তোমার সিজদা করতে করতে কপালে দাগ কালো পড়বে তোমার ওই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ওগো আল্লাহ মাগরিবের সময় কি মহাব্বত কমে গিয়েছে মাগরিবের আগে যে কোনো সুন্নাত নাই ডাইরেক্ট 3 রাকাত ফরজ দিয়ে স্টার্ট করলেন আমার আল্লাহ কুদরতি জবানে মুস্কি মুস্কি হেসে বলে 5 ওয়াক্ত নামাজে যদি বন্ধু
বন্ধুকে আগে জায়গা দিয়ে পেলি, আশিক রসুলরা বলবে বন্ধুকে পেয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহকে আর কি লাগবে, কিন্তু আমি আল্লাহ এক জায়গায় নিজেকে আগে রেখে আমি আল্লাহ শুধু জানিয়ে দিলাম, প্রমাণ করে দিই আল্লাহ খালেক, আমার বন্ধু মখলুক, আমি সৃষ্টিকর্তা, আমার বন্ধু সৃষ্টি। কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও, কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, তাহলে নিঃসন্দেহে আমার বন্ধুর গোলামি করো, আমার বন্ধুর গোলামি যদি ঠিক মতো করতে পারো আমি তোমার হয়ে যাব, আমি যখন তোমার হয়ে যাব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তাম সৃষ্টি জগৎ তোমার কদমে এসে চুমা খাবে, জোরে বলে সুবহান। তাহলে নবী ছাড়া দুনিয়া কবরে হাসরে কোনো উপায় আছে? এ জবান খুলে কোনো উপায় আছে? তো সেই জন্যই তো আমরা মাঝে মাঝে বলি হাবিবে খোদা তুম হো নবী কামিল ওয়ালা, কি কষ্ট হচ্ছে আপনাদের। হাবিবে খোদা তুম হো নবী কামিল, তোমারি প্রেমেতে জগত জালা, তোমারি বিরহে দুচোক, তোমারি বি দুচোক অশ্রু জারাই, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি মুসিবত, সবাই মুসিবত না পাই যদি মুসিবত, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গডুবে আমি পাপির সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমারি বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, বলুন না কবরে হাস। তাহলে আমার নবী ছাড়া দুনিয়া যেমন উপায় নাই, কবর উপায় নাই, হাসর কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কোনো উপায়, একটু বলিউম দিবেন কোনো উপায়। নবী যে আমাদের জন্য কত কান্ডারি একটু বুঝলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সরকারে মদিনার 63 বছর জিন্দিগিতে পার করার পরে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, পর্দা গমন করবেন, অর্থাৎ রসুল যেমন দুনিয়ার মানুষের জন্য রহমতুল্লিল আলামিন, কবরও যারা আছে ওদের জন্য তোমার সরকারে মদিনা রহমতুল্লিল আলামিন, রসুল একটা জগৎ থেকে আরেকটা জগতে মাত্র ট্রান্সফার হলেন, ওই দৃশ্যটা যদি কল্পনা করেন রসুলকে কখনো আমার মতো বলা যায়? একটু জবান খুলে বলুন যায়। যুবক আমার পর্দা নিশিন মা বন্যা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ তাজিম মোহাব্বত নিয়ে নবীকে আমার মতো বলা যাবে না, কারণ আল্লাহর হাবিব সরকার মদিনার ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে দুইটা আওয়াজ হলো, ভিতর থেকে মা ফাতেমা প্রশ্ন করলো, মান আনতা, আপনি কে? বলে আনা মালাকুল মাউত, আমি হচ্ছি আজরাইল। কে রে আজরাইল? তুমি তো তামাম দুনিয়ার ঘরের মধ্যে গিয়ে মানুষের রুটা কবজ করে তুমি চলে যাও, কারো থেকে অনুমতি নাও না, আজকে তোমার কি হলো আজরাইল? বলে তামাম দুনিয়ার ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায়, কিন্তু রসুল্লার ঘরে কখনো অনুমতি ছাড়া ঢুকে যায় না, জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইল বলে আমি যখন ভিতরে থেকে পারমিশন পেলাম, আজরাইল বলে আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, আজরাইল বলে রসুল্লার সামনে গিয়ে নামাজের মতো দাঁড়িয়ে আজরাইল চোখের পানিগুলো ছাড়তে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে আজরাইল তুমি বুঝি আমার রুকু কবজ করার জন্য এসেছো ইয়া রাসূলুল্লাহ, তবে শর্ত আমাকে আল্লাহ দিয়েছেন, যতক্ষণ না আপনার পারমিশন পাবো আপনার একটা পশম আঘাত করা যাবে না। আল্লাহর হাবিব বলে আজরাইল
ইসরাইল, তাহলে তুমি আমার ডান পাশে দাঁড়াও, আমার কন্যা জান্নাতের কোটি কোটি নারীদের সরদারিনী, আমি আমার ফাতেমার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর নবী বলে আইনা ফাতেমা তো, হে ফাতেমা তুমি কোথায়? লাব্বাইকে সাদাইকে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার এত মায়ার ডাক দিয়েছেন, মনে হয় দুনিয়ার শেষ ডাক দিয়েছেন। নবী আমার বলে হ্যাঁ ফাতেমা, আমার ডান পাশে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, পাটা জমিনে আর মাথাটা আসমানে। হে ফাতেমা একটু পরে মহান আল্লাহর দিদারে চলে যাব, তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা তুমি আমার কাছে চাইতে পারো। মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ কিছুই চাওয়ার নাই, তবে একটা প্রশ্ন আমার মাথায় আজকে তিনটা বছর গুর 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 করে আমাকে বারবার পিয়া দেয়। আমার নবী বলে কি প্রশ্ন? মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরে হবে কবর, কবরের পরে হবে আর একটা জায়গা হাশর, কিয়ামতের ময়দান। নবী আমার ওই কিয়ামতের ময়দানে চারটা স্টেশন হবে, একটা হবে ফুলসেরাত, একটা হবে মিজান, একটা হবে হাউজে কাউসার, একটা হবে মাকামে মাহমুদ। ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন ময়দানে আপনাকে কোথায় পাবো? 50,000 বছর অতিক্রম করবে। নবী আমার চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে ফাতেমা কঠিন প্রশ্ন করেছো, ওই কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য পেরেশানি পাগলের মতো দৌড়াদৌড়ি করবো। এ ফাতেমা তবে কিয়ামতের ময়দানে তুমি আমাকে একটা জায়গার মধ্যে পাবে, যেই জায়গার নাম মিজান, যেইখানে আমার উম্মতের নেকি এবং বদি মাপা হবে। আমি মিজানের পাশে দাঁড়িয়ে থাকবো যাতে করে ফেরেশতারা আমার একটা উম্মতকে জাহান্নামে নিতে না পারে। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আমি মিজানে গেলাম, যদি আপনাকে না পাই? নবী বলে ফুলসরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ সেইখানে যদি না পাই? নবী আমার বলে হাউজে কাউসারের মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ সেইখানে যদি না পাই? আল্লাহর নবী বলে তুমি আমাকে মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে, রব্বি হাবলি উম্মতি বলা কাঁদা অবস্থায় পাবে। মা ফাতেমা প্রশ্ন করে নবী আমার এট এ টাইমে যদি চারটি জায়গার মধ্যে আপনার উম্মত একসাথে মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনি একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহ রাবী বলে ফাতেমা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা, দুনিয়ার কোনো বাবার মতো আমাকে বাবা মনে করো না, দুনিয়ার কোনো মানুষের মতো মানুষ মনে করো না। এ ফাতেমা আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পূর্বে আকাশে বিজলি মানে জিরিক মিরিক করে, ওই বিজলি যেমন সেকেন্ডের মধ্যে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করবো, একদম আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সেদিন উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে, কাঁদবে নবী হাশরে কঠিন দিনে, আমার নবী জীবনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবনে, রোজ হাসর কঠিন নিধানে, রব্বুল আলামিন ওহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, সর্বপ্রথম চলে যাবে আদম রয় যেখানে, আদম বলে নাফসি নাফসি পরওয়ার দেগার, আমার কি আর শক্তি আছে করিতে হুদার, সর্বপ্রথম সৃষ্টি কইরা রাখিল বেহেস্তি, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেস্তি, সেই কারণে অপরাধী হাসর মাঠেতে, আদম বলে নাফসি নাফসি আমি সেই কারণে লজ্জা পাইছি রে, আমি অপরাধী হইয়া গেছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবনে, আদম বলে নাফসি নাফসি পরওয়ার দেগার, আমার কি আর শক্তি আছে করিতে উদার, এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে তে নুহ নবীর হইয়াছে দাঁড়াইয়া, এই কথা শুনিয়া সবাই করিব গমন, নুহ নবীর কাছে গিয়া দিব দর্শন, নুহ বলে নাফসি নাফসি পরওয়ার দেগার, আমার কি
বিয়ার শক্তি আছে করিতে হুদার চার ছেলে দিল আমায় আল্লাহ পরমারে হাম স্বামী আসবে কেনার নামে তাদের ধরে কেনার নামে যে ছেলেটি আমার ঘরে হইয়া সে ছেলেটি মারল না দিনে গেল বেমান হইয়া নুহ বলে নাফসি নাফসি আমি সে কারণে লজ্জা পাইছি রে আমি অপরাধী হইয়া গেছি পারব না সেই কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে নুহ বলে নাফসি নাফসি পরোয়ার দেগার আমার কি আর শক্তি আছে করিতে উদার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া ঈসা বলে নাফসি নাফসি পরোয়ার দেগার আমার কি আর শক্তি আছে করিতে উদার এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে হাবিবুল্লাহ রইয়াছে দাঁড়াইয়া দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ যাইয়া দেখি দিনের নবী দিনের পয়গাম্বরে সিজদা দিয়া পড়ি আছে আল্লাহর দরবারে আল্লাহ বলে নগো দোস্ত শুনো মন দিয়া এই মুহূর্তে সিজদা খানা লও না উঠাইয়া 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে 27 বছর কাটাই নিলাম মেয়ারাজের ভিতরে 63 বছর দোস্ত তুমি গেছো পাইয়া সারা জীবন কেঁদেছ উম্মতি বলিয়া হাসরের ময়দানে দোস্ত কাঁদতে দিব না যাহা চাহা চাই বা তুমি ফেরো দিব না সাপয়াতর বার দোস্ত তোমায় গেলাম দিয়া এই মুহূর্তে সিজদা খানা লও না উঠাইয়া আরো যত নবী রসুল হাসরের ময়দানে আফসুস করা মরবে তারাই আল্লাহর দরবারে নবী না হইয়া যদি উম্মত হতে পারলে এই জীবনটা ধন্য হতো হাসর মাঠেতে এমন দয়াল নবী আমরা ছিলাম না বনের পশু নবী ছিল মানুষ ছিল না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল এ কালিমা পড় রে মন কোরআন বুলবুল কাঁদেন নবী ইয়া উম্মতি আমার উম্মতের কে হবে গো তেরে আমি নবীর প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছি কঠিন দিনে আমার নবী জীবিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী জীবিনে আরে যুবক আমার আল্লাহর নবী সরকার মদিনা ছাড়া দুনিয়া বল কবর বল হাসন বল না নাই নাই কোনো উপায় নাই ওই নবীকে আমার মতে বলার পূর্বে 100,000 বার চিন্তা করা দরকার আমার নবী বলে আজরাইল তাহলে আমার রূহ কবজ করা রসুলের রূহ কবজ কেমন হয়েছিল আমি যতবার পড়েছি ততবার আমি কেঁদেছিলাম আল বিদায়া ওয়ান নাহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আজরাইল সরকারে মদিনার রূহ কবজ করার জন্য যখন পারমিশন পেল আজরাইল বলে রসুল্লাহর রূহ মোবারক কবজ করে আমার ডান হাতের মধ্যে যখন নিলাম বিশ্ববিখ্যাত কিতাব বিদায়া নাহার মধ্যে লেখে আল্লাহর হাবিবের রূহ কবজ করার পরে আজরাইল বলে আমার ডান হাতে রসুল্লাহর রূহ মোবারক হওয়ার পরে আজরাইলের ডান হাতটা থরথর করে কাঁপতে লাগলো থরথর করে কাঁপতে লাগলো আমার আজরাইল তোমার ডান হাতটা কেন কাঁপে আজরাইল বলে রসুল্লাহর রূহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না আজরাইল বলে আল্লাহু আকবার বলে একটা চিৎকার করে প্রথম আসমানে চলে গেলাম ফেরেশতারা তোমরা আমাকে একটু সহযোগিতা করো সরকারের মদিনার রূহের নূরের তাজাল্লি সহ্য করতে পারে না এই কথা শোনার সাথে সাথে প্রথম আসমানের ফেরেশতারা হাওমা করে কান্না করতে শুরু করলো আজরাইল বলে ফেরেশতারা তোমরা কেন কান্না করো তোমাদের চোখের পানি কেন বের হ ওই ফেরেশতারা বলে আজরাইল আপনার কাছে প্রার্থনা করে রসুল্লাহর রূহ মোবারকটা প্রথম আসমানে রাখিয়েন না আল্লাহর শপথ যদি রসুল্লাহর রূহ মোবারকটা প্রথম আসমানে রাখা হয় রসুল্লাহর রূহের নূরের তাজাল্লিতে প্রথম আসমানটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে জুড়ে বলে সুবহানাল্লাহ আজরাইল বলে দ্বিতীয় আসমান গেলাম সেই কেন ফেরেশতাদেরকে বললাম আমি জায়গা পাই না আমি তৃতীয় গেলাম আমি চতুর্থ গেলাম আমি পঞ্চম আমি ষষ্ঠ আমি সপ্তম আসমানে গেলাম আজরাইল বলে চৌথ যখন জায়গা পায় না আমি আজরাইল কান্না করে দিলাম সরকারে মদিনার রোম মোবারক নিয়ে আজরাইল বলে এবার তাহাতা সারা সাত জমিনের নেচের মধ্যে চলে গেলাম আজরাইল বলে সেই কেন কোনো যখন জায়গা পায় না আজরাইল কাঁদতে শুরু করলো আল্লাহ
আদম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত কত আম্বিয়া কারাম, কেউ খলিলুল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ নাজিউল্লাহ, কেউ আবার জামিউল্লাহ, আল্লাহ কত রূহ কবজ করেছে জীবনে, এত কষ্ট কোনোদিন আমি পাই নাই, কান্না করি নাই আল্লাহ। ওই নবীর রূহ কানা রাখার আসলে কোনো জায়গা আছে কি না আল্লাহ? আমি প্রথম আসমান খুঁজলাম, সপ্তম খুঁজলাম, পাই না, আমি জমিন খুঁজতে পাই না। আমার আল্লাহ বলে আজরাইল তামাম দুনিয়া খুঁজেছো পাও নাই, আল্লাহ পাই নাই। আমার আল্লাহ বলে একটা জায়গা রয়েছে, আজরাইল তো অবাক হয়ে গেল, আল্লাহ তন্ন তন্ন যাররা যাররা করে খুঁজলাম, আল্লাহ আসমান জমিনে কোথাও পাই না, আবার সেই জায়গাটা কোথায়? আমার আল্লাহ বলে যেইখান থেকে রুটা বের করেছো আবার সেইখানে ঢুকিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না মদিনা মোর আসলে ঠিকানা। মদিনা যেতে মন চায় না? এ জবান করলে চায় না? এ তুই হাত তোলে বলো চায় না তো বলো না। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না মদিনা মোর আসলে ঠিকানা। বলো না মদিনা মোর আসলে ঠিকানা, যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যে নূরের রবি, যেথায় আল্লাহ সেথায় নবী, নবী যে নূরের রবি, দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি ছবি, যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা। বলো না মদিনা মোর আসলে, একদম শেষবার মতন, সবাইকে মদিনায় নিলা, সবাইকে ম নীলা, আমায় নীলা না মদিনা মোর আসলে ঠিকানা। বলো না মদিনা মোর আসলে ঠিকানা। সবাই জবান খুলে বলি আমি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা লক্ষ লক্ষ সুন্নি জনতার কলিজার টুকরা, আমার সম্মানিত বাইতুল্লাহ, যাদের সম্পর্ক রক্তের চেয়েও দামি, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্রাসাতুল আলী আগমন করেছেন, সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আমাদের এখানে জামাত হবে, যাদের অজু আছে তারা অবশ্যই বসে থাকুন, যাদের অজু নাই অজু করে এসে আমাদের সাথে নামাজের শরীক হন। সুন্নি জনতা তাবারকের জন্য মাহফিলে আসে না, নামাজের জন্য আসে, জুলুসের মাঠে গেলে আমরা দেখতে পাই রাব্বুল আলামিন। আজকে প্রমাণ করব যে আমরা নামাজ পড়ে সরকারে মদিনার গোলামের জন্য আমাদের জীবনটা কোরবান করি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।